আমার ভাইরা, আপনি যখন দিনের কাজগুলো করবেন আপনার উপরে বিপদ মুসিবত চেপে আসবে। এই দিনের কাজ করতে গিয়ে আমার নবী কত কষ্টের সম্মুখীন হয়েছে, আমার নবী যে রক্ত ঝরিয়েছে। নবী কিন্তু দিনের কাজ থেকে একবার পিছপা হয় নাই, একটু সময়ের জন্য পিছপা হয় নাই। নবীজি বিদায়ের ভাষণের মধ্যে সাহাবাই কেরামকে লক্ষ্য করে বলেছেন, ও আমার সাহাবীরা, বাল্লিগো আগ্নে ওয়ালাও আয়া, একটা বাণী হলেও আমার বাণীগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দাও। 1 লক্ষ থেকে 16 লক্ষ সাহাবি মতান্তরে, ওই সময় 16 লক্ষ সাহাবির সামনে নবীজি ভাষণ দিয়েছিলেন, বিদায় ভাষণ। আপনি মক্কা মদিনাতে সামথিং কিছু কবর 10 থেকে 15 হাজারের মতো কবর আপনি মক্কা মদিনায় পাবেন, বাকি সাহাবাই কেরামের কবর কোথায় আমরা কেউ জানি না। সাহাবাই কেরাম বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কালেমার দাওয়াত দিয়ে গিয়েছে, আর সেখানে যারা শাহাদত বরণ করেছে। এই দিনের কাজ করতে গিয়া যারা হকের উপর থাকবে, দিনের উপর থাকবে, তাদের উপর বাধা বিপদ মুসিবত চেপে আসবে। আজকে ডক্টর জাকির নায়েককে নিয়ে আমরা অনেক কথা শুনি, ডক্টর জাকির নায়েককে নিয়ে মানুষ অনেক মন্তব্য করে থাকে, আমার আফসোস লাগে। কিছু আলেম তার সম্পর্কে মন্তব্য করে, অথচ আমি দিনের কতটা কাজ করতে পেরেছি বলে, আমার দ্বারা কয়জন মানুষ কালেমা পড়েছে। আজকে গোটা পৃথিবীতে আমি পিস টিভির একটা প্রোগ্রাম দেখেছিলাম, 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টার একটা প্রোগ্রাম হবে, ওইখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান 4টা ধর্মের উপর ডক্টর জাকির নায়েক প্রশ্ন করেছিলেন। ভারতের রবি স্ত্রী সংঘ সেখানে ছিল, হিন্দুদের ব্রাদার, খ্রিস্টানদের ব্রাদাররা ছিল, ঠাকুররা ছিল, ওইখানে ডক্টর জাকির নায়েক ইসলাম যে একটা আল্লাহর মনোনীত ধর্ম, ইন্না দিন আন্দাল্লাহ ইসলাম, ইসলাম যে ঈশ্বরের ধর্ম, ইসলাম যে আল্লাহর ধর্ম, ইসলাম যে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, এটা উনি প্রমাণ করেছিলেন। ওইখানে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সকল মানুষের মাথা নিচু করে তার প্রোগ্রামের কথাগুলো শুনেছে। ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, কোরআন যে শ্রেষ্ঠ বাণী, ইসলাম থেকে ডক্টর জাকির নায়েকের মতো আমার দেখা এই গোটা পৃথিবীতে ইসলামটাকে, ইসলামের সৌন্দর্য, ইসলামটা যত বড়, ইসলামের মহাত্ম, ইসলামের শ্রেষ্ঠ ধর্ম, আমি ডক্টর জাকির নায়েকের কাছে যে সুন্দরভাবে যে মেসেজটা পেয়েছি আর কারোর কাছে পাইনি। আমার দেখা মতে, আমার জানা মতে, আমার গবেষণা মতে এই পৃথিবীর একদম দায়ী, শ্রেষ্ঠ দায়ী আমি বলবো তাকে। আজকে যে লোকটা তার ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, শুধু কালেমার কথা বলার কারণে, দিনের কথা বলার কারণে, এত সুন্দর করে কথাগুলো, নবীজির মেসেজ, আল্লাহ তাআলার বাণীগুলো এত সুন্দর করে মানুষের মাঝে উপস্থাপন করেন, তিনি রাগ করে না, একটু উগ্র আওয়াজে কথা বলে না, সুন্দর করে মেসেজ দিয়ে দিয়ে, সুন্দর করে রেফারেন্স দিয়ে দিয়ে, আল্লাহ পাকের নিয়ামত ডক্টর জাকির নায়েক আল্লাহ পাকের তরফ থেকে। আমি মনে করি মুসলিম উম্মা, মুসলিম জাতির জন্য ডক্টর জাকির নায়েক আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত। আজকে একটা সফটওয়্যার থেকে আপনি একটা জিনিস বের করবেন, আপনাকে কম্পিউটার অন করতে হবে, আপনাকে ওই মেমোরিতে ঢুকতে হবে, সফটওয়্যারে ঢুকে আপনি একটা জিনিস বের করবেন। আর আল্লাহ তাআলা ডক্টর জাকির নায়েককে জীবন্ত একটা কম্পিউটার দিয়েছে, তার মেমোরিটা এমন একটা কম্পিউটার, ক্লিক করা লাগে না, কিছু ঢুকতে হয় না। কয় যে আপনি কম্পিউটার থেকে কিছু বের করতে হলে আপনাকে কত তথ্য বের করতে হয়, কম্পিউটার অন করতে হবে, মেমোরিতে ঢুকতে হবে, সফটওয়্যার ঢুকতে হবে, তারপরে মাউস দিয়ে চাপার পরে আপনাকে কম্পিউটার শো করবে বুঝতে কি আছে। কিন্তু ডক্টর জাকির নায়েক আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা কম্পিউটার, যিনি আপনার বাইবেল বলেন, গীতা বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, হিন্দুদের বেদ, আপনার যত ধর্মগ্রন্থ আছে কোরআন থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মগ্রন্থের কথাগুলো, পেজ নাম্বার, পৃষ্ঠা নাম্বার এবং আয়াত নাম্বার, অধ্যায় নাম্বার যেভাবে বলে, এটা আল্লাহ পাকের ইলমে লাদুনি ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া এটা সম্ভব না। আমি মনে করি ডক্টর জাকির নায়েক আল্লাহর তরফ, আল্লাহর কাছে একটা নিয়ামত, কত জ্ঞান আল্লাহ তাকে দান করেছে, তার মধ্যে কোনো অহংকার নাই, কোনো গুসা নাই, কোনো রাগ নাই। আমি আমার ওই আলেম ভাইদের, ওই মানুষদেরকে বলবো যারা তার সম্পর্কে মন্তব্য করেন, অনেকে বলে ডক্টর জাকির নায়েক ইহুদিদের দালাল। আমার ভাই, আচ্ছা ইহুদিদের দালাল যদি হয় তাহলে তো মুসলমান ইহুদি হওয়ার কথা, খ্রিস্টানদের দালাল যদি হয় ডক্টর জাকির নায়েক তাহলে তো
মুসলমান খ্রিস্টান হওয়ার কথা। একটা প্রমাণ কি আপনারা দিতে পারবেন যে ডক্টর জাকির নায়েক এর একটা মানুষ হিন্দু থেকে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে, মুসলমান থেকে ইহুদি হয়ে গেছে? বরং ডক্টর জাকির নায়েকের দাওয়াতের মাধ্যমে গোটা পৃথিবীতে, ভারতবর্ষ বলে গোটা পৃথিবীতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তাই না, আমরা যারা ওলামায়ে কেরাম, আমরা যারা হুজুর মাঠে ময়দানে বস্তিতে বক্তব্য দিয়ে থাকি, ওই টাই পরা লোকগুলো, ওই প্যান্ট শার্ট পরা লোকগুলো, ওই যে সমাজের নাস্তিক লোকগুলো, ওই যে বিধির্মী লোকগুলো, এরা কিন্তু আমাদের মাহফিলে আসে না, এরা কিন্তু আমাদের মসজিদে আসে না, এরা কিন্তু আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করে না, আর আমাদের দিনের কথাগুলো তারা শুনতে পায় না। আমরা হুজুরেরা কয়টা ওই নাস্তিকের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিয়েছি, আমরা কয়জন কি কালেমা পড়িয়েছি? কিন্তু ডক্টর জাকির নায়েক ওই প্যান্ট শার্ট পরা লোকগুলোকে, ওই টাই পরা লোকগুলোকে, ওই যে বিধর্মী লোকগুলোকে, ওই নাস্তিক লোকগুলোকে, ওই ঠাকুর বলেন, হিন্দুদের প্রায় খ্রিস্টানদের ফাদার বলেন, রবি শ্রীশ্র শঙ্কর থেকে শুরু করে যত ধর্মগ্রন্থের লোক আছে, প্রত্যেকটা মানুষের কাছে ডক্টর জাকির নায়েকের ইসলামের দাওয়াত সে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আর আমরা কিছু মুসলমান, আমরা কিছু হুজুর, আমাদের নাই। যে আমি মাঝে মাঝে বলি যে ওই উসুঙ্গা, ওই উসুঙ্গা সূর্যের ভেটকি দিয়ে সূর্যের কিছুই করতে পারবে না। আপনি ডক্টর জাকির নায়েকের সমালোচনা করেন আর ডক্টর জাকির নায়েক আল্লাহর কাছে চলে যাচ্ছে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। আমার ধারণা ডক্টর জাকির নায়েক আল্লাহর ওলিয়তে কোনো সন্দেহ নাই। তার প্রমাণ হলো সে দিনের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া, ইসলামের প্রচার করতে গিয়া আজকে সে ঘর ছাড়া বাড়ি ছাড়া, শুধু তাই না, নিজের জন্মভূমি নিজের এলাকা ছেড়েছে। আমার ভাই তুমি যে সমালোচনা করো, ও আলেম, ও হুজুর, তুমি ডক্টর জাকির নায়েককে নিয়ে সমালোচনা করো, তুমি কিসের তাবলীগ করো, তুমি কিসের আলেম? একজন দা ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের প্রচার যিনি করে, কালেমা দাওয়াত দিয়ে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে যদি কালেমা করে মুসলমান বানায়, তাদেরকে তুমি ইহুদের দালাল বলো, তুমি যেদিন মরে যাবো ওইদিন বুঝতে পারবা তুমি কার বিরুদ্ধে কথা বলেছো। যে লোকটার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার হয়েছে গোটা পৃথিবীতে, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, যার মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে ইসলামের সয়লাভ ছড়িয়ে দিয়েছে। আজকে ওই হিন্দু, ইহুদি, খ্রিস্টান, ওই নাস্তিক, ওই কলেজের ইউনিভার্সিটির মেয়েগুলা ছেলেগুলা, ওই টিচারগুলা, নাস্তিক স্যারগুলো, ওই টাই পরাওয়ালা লোকগুলো আজকে যখন ডক্টর জাকির নায়েকের প্রোগ্রামগুলো শুনে, তারা শুনেছিল সত্যের বাণীগুলো শুনে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, আর আপনি টুকু মুন্সি, আপনি টুকু হুজুর, আপনার আপনার এলিমের, আমি তো মনে করি একদম ছোট মনের মানুষগুলো ডক্টর জাকির নায়েকের সমালোচনা করে, ছোট লোক, ছোট লোকই মানুষগুলো, যাদের এলিমের এলিমের স্বল্পতা, যাদের মধ্যে জ্ঞান কম, তারাই ডক্টর জাকির নায়েকের সমালোচনা করতে পারে। ও ভাই, তুমি কি একবার বলতে পারো তুমি ইসলামে কালেমার দামাত কতটা দিয়েছ? আমি অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো আমার ভাইদেরকে, এগুলো ছেড়ে দেন কালেমার দাওয়াত। ওমান আহসানুল কওলা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহর কাছে ওই কথার চেয়ে দামি কথা কারো হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? একটা কাজ দেখান তো যে ডক্টর জাকির নায়েক ইসলামের বিপক্ষে কাজ করেছে। বরং ডক্টর জাকির নায়েক গোটা পৃথিবীর ধর্মাবলম্বী লোকদেরকে বলেছিল ইসলামের মধ্যে একটা বিষয় আপনি দেখান যেটা ইসলাম মানুষের মানবতার বিপক্ষে কথা বলেছে, যদি দেখাইতে পারেন আমি ডক্টর জাকির নায়েক কথা বলবো না। কোনো পৃথিবীর কোনো মানুষের সাহস হয়নি ডক্টর জাকির নায়েকের সামনে এই প্রমাণ দেওয়ার। আল্লাহ পাকের বড় নিয়ামত ডক্টর জাকির নায়েক, ওনার জন্য আমরা দোয়া করব, ওনার এই কালেমার দাওয়াতকে আল্লাহ যেন কবুল করে, ইসলামের প্রচার প্রসার আল্লাহ কবুল করে, আল্লাহ যেন তাকে দা ইলাল্লাহ হিসেবে কবুল করে। ভাই, আপনাকে অনুরোধ করব, কেন আপনি লোকটার পিছে লেগেছেন তার জন্য দোয়া করেন। সে মুসলিম উমার একটা আল্লাহ তরফ থেকে নিয়ামত, কত সুন্দর ভাষা, কত সুন্দর এলে, কত সুন্দর আওয়াজ, কত সুন্দর করে কথা বলে। আমি একটা ধর্মের ছাত্র, দিলটা জুড়ায় যায় কথা শুনলে। আমি ব্যক্তিগতভাবে
আপনার যতগুলো প্রোগ্রাম শুনেছি আমার মনে হয়েছে আমি নতুন করে আবার মেসেজগুলো শুনতেছি। আমি যখন ওনার কাছ থেকে সুরে ইখলাসের তাফসীর শুনেছি, বিশেষ করে আল্লাহর পরিচয় এত সুন্দরভাবে উনি ওনার কাছ থেকে আমি পেয়েছি, মনে হলো ইসলামটাকে কোরআনটাকে আল্লাহর পরিচয়টাকে সুন্দর করে উপস্থাপন করা, ওনার নতুন করে আবার তার কাছ থেকে এত সুন্দর বাণী, এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর দাওয়াত। বাংলাদেশ দ্বিতীয়, এটা পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই আমার মতে। এই জন্য আমার ভাই মুসলমানের জন্য মায়া লাগে। ওনার একটা প্রোগ্রামে ওনার একটা দেখলাম, উনি কেঁদে ফেলেছিল যে আমার বিরুদ্ধে ইহুদিরা করে না, আমার বিরুদ্ধে খ্রিস্টানরা করে না, মুসলমান যে আজকে দেখেন মুসলমানদের দলাদলি, মুসলমানদের ভাগাভাগি। অথচ আল্লাহ বলছে ওয়াআতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও ভাই এখনো সময় আছে, এখনো সময় আছে মানুষকে ছোট করার আগে, মানুষকে জ্ঞানহীন বলার আগে। আপনার জ্ঞানের দূরত্ব কত, আপনি কতটা নিজেকে ছোট মনে করেন, আরেকজনকে একটু সম্মান করার চেষ্টা করেন, আরেকজনের মতকে প্রাধান্য দেন, আরেকজনের ব্যক্তিত্বকে সম্মান করেন। আমার মত, আমার মাঝহাব, আমার দল, আজকে কমিতে পড়ি বলেই কমি খাটি আর সব বেখাটি, আলিয়াতে পড়ি বলে আলিয়া খাটি আর সব বেখাটি, এই যে একটা মন মানসিকতা। আমার পিছাই ভালো আর সব পিছাব খারাপ, তাবলিগি ভালো আর সব খারাপ, এই যে একটা মন মানসিকতা বা এই সংকীর্ণ মন মানসিকতা পরিহার করি। আমরা যে যেটার মধ্যে আসি ইসলামের একটা অংশের মধ্যে আসি। আল্লাহ আমাদেরকে সহিহ বুখারী দান করুক, আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করুক, আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করুক। আমিন।